আমরা শিখব নক্ষত্র হিলিং, ঠিক আছে? থ্রু নক্ষত্র উই ক্যান হিল আ লট অফ থিং। এইটা আমি লাস্ট আই গেস এক দেড় মাস আগে আমাদের অ্যাস্ট্রোলজি স্টুডেন্টদের শিখিয়েছি, ঠিক আছে? আমার অ্যাস্ট্রোলজি স্টুডেন্টদের ক্লাস করিয়েছিলাম, তো ওদের শিখিয়েছি। সো এই অ্যাস্ট্রোলজিতে রিমেডি তো শেখাতেই হয়, সেটাও মানে সেখানেই শিখিয়েছিলাম। সো তোমরা যারা যারা অ্যাস্ট্রোলজি কোর্স করতে চাইছো তোমরাও জয়েন হয়ে যেতে পারো যদি ইন্টারেস্টেড থাকো। তো একদম ব্যাক করি টপিকে, সেটা হচ্ছে নক্ষত্র হিলিং। কখনো শুনেছো নক্ষত্র হিলিং? একবার বলেছিলাম অনেকদিন আগে অ্যাডিকশনের ওপরে। আর কখনো শুনেছো আমার কাছ থেকে? প্লিজ জানাও। অ্যানিমাল স্পিরিট গাইড, থ্যাংক ইউ। হাই মধুরিমা, থ্যাংক ইউ সো মাচ। প্রো অ্যাস্ট্রোতে হ্যাঁ অনেক অনেক কিছু শিখেছি, তুমি আমাদের এঞ্জেল, থ্যাংক ইউ। আমি বুক করে দিলাম মাত্র ওয়েবসাইট থেকে। আমি হ্যাঁ করতে থাকো, সবাইকে বলবো, কারণ ঝড় উঠেছে, কখন আউট অফ স্টক হয়ে যাবে আই রিয়েলি ডোন্ট নো, ঠিক আছে? না দি কালকে পাইনি, আজকে চান্স ছাড়লাম না, বুকিং করে ফেললাম। কর্ড হিলিং এক্স্যাক্টলি, না তোমার কাছে শুনিনি, ঠিক আছে? সো একবারই শুনেছো তোমরা আমার কাছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে টাইমটায়, সেই টাইমটাকে কি বলে, সেই টাইমটা হচ্ছে তোমাদের এতে কি বলো তোকে, এই মাত্র বললাম দেখলে, অ্যাডিকশন, অ্যাডিকশন রিমুভাল, ঠিক আছে? মাঝে মাঝে এরকম হয় আমার, ঠিক আছে? কথা বলতে বলতে আটকে যায়। সো অ্যাডিকশন রিমুভাল যে ক্লাসটা করেছো বা যারা অ্যাডিকশন রিমুভের জন্য অন লাইভও আমার কাছে শুনেছো, তারা এটা জানো যে আমি বারবার বারবার ওখানে নক্ষত্র হিলিং এর উপরে জোর দিয়েছি উইথ রিমেডিস। আজকে আমরা নক্ষত্র হিলিং নিয়ে করব, কি সাবজেক্ট মানে কোন নক্ষত্রের উপরে কি করব সেটা এবারে এক এক করে আমি বলছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম নক্ষত্র যেটা নিয়ে না বললেই নয়, ঠিক আছে, যেটা নিয়ে না বললেই নয়, তোমরা একটা জিনিস আমাকে বলো, তোমরা অশ্লেষা নক্ষত্র নামটা শুনেছ? ফার্স্ট এটা বলো। বাবা কি গরম গো। নক্ষত্র হিলিং নিয়ে তোমরা অশ্লেষা নক্ষত্রের নাম শুনেছ? একটু জানো, কে কে শুনেছ আমাকে একটু বলো, যে অশ্লেষা নক্ষত্র বলে একটা নক্ষত্র হয়, ঠিক আছে? অশ্লেষা নক্ষত্র বলে একটা নক্ষত্র হয়, কে কে শুনেছ? দাঁড়াও আমার তো কমেন্টস এখানে দেখি। তোমার কথা শুনে সবসময় পজিটিভ থাকতে শিখেছি, থ্যাংক ইউ। আর কই কই কই, ইয়েস হ্যাঁ হ্যাঁ, এরকম হলো কেন, দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে, দেখি একবার। হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ শুনেছি দিদি। আচ্ছা সি, আমাদের না আমরা আমি এর আগের দিন বলছিলাম একটা জিনিস, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমার আমার যে প্র্যাকটিসটা, কেপি প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা হচ্ছে রিগার্ডিং উপনক্ষত্র। আমরা উপনক্ষত্রে বেশি জোর দিই, রাইট? কখনো উপনক্ষত্র নিয়েও ডেফিনেটলি আমি কথা বলবো, ঠিক আছে? আজকে যেটা বলবো সেটা হচ্ছে নক্ষত্র। অশ্লেষা বলে একটা নক্ষত্র হয়, যে নক্ষত্রের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, ঠিক আছে? অশ্লেষা বলে একটা নক্ষত্র হয়, যে নক্ষত্রের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, ঠিক আছে? কিরকম ক্যারেক্টারিস্টিক্স? কিছু মানুষ অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করে, ঠিক আছে? কিরকম ক্যারেক্টারিস্টিক্স তাদের হয় ফার্স্টে এটা বুঝবো, তারপরে এদের কিভাবে হিল করা, মানে এদের মাধ্যমে কি কি হিলিং করা যেতে পারে সেটাতে আমি যাব। অশ্লেষা নক্ষত্র যেটা রয়েছে, অশ্লেষা নক্ষত্র হচ্ছে বেসিক্যালি এরকম বলা হয় কুণ্ডলি করা সাপ, ঠিক আছে? কুণ্ডলি করা সাপ, মানে সাপ কুণ্ডলি মেরে বসে রয়েছে, মানে চুপ রয়েছে, সে কিন্তু কণা তুলে নেই, সে কিছু নেই, সে এরকম করে বসে রয়েছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি তাকে ঘাটাতে যাও, সে কিন্তু তোমার কোনো ক্ষতি করছে না, কিন্তু তুমি যদি তাকে ঘাটাতে যাও তাহলে ডেফিনেটলি সে ফায়ার ব্যাক করবে। সো যাদের যাদের অশ্লেষা নক্ষত্র জন্ম তারা কিন্তু এইরকমই হয়, শান্ত শান্ত শান্ত, কিন্তু তোমাকে তুমি যদি কিছু করো তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, ও কিন্তু তোমাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে, এটা হচ্ছে একটা। সেকেন্ড জিনিস, এরা ভীষণ সিক্রেটিভ হয়, এরা খুব বেশি যে ওপেন, খুব বেশি কথা বলে তেমন কিন্তু নয়, দে আর ভেরি সিক্রেটিভ।
নেক্সট জিনিস কি, এরা অনেকটা কোল্ড নেচারের হয়, এরা অনেকটা কি বলবো ইন্ট্রোভার্ট কাইন্ড অফ পার্সোনালিটি হয়, নট এক্সট্রোভার্ট, নিজেদের মধ্যে থাকবো এই ধরনের। এবং এদের চোখগুলো খুব সুন্দর হয়, হিপনোটিক আইস বলা হয়, ঠিক আছে। এবং এরা এদের মধ্যে একটা অ্যাস্ট্রোলজি শেখার, অশ্লেষা যাদের নক্ষত্র জন্ম বা এই ধরনের জিনিস, যেটা মিস্টিক জিনিস, এই ধরনের জিনিস শেখার একটা ভীষণ রকম এদের ইন্টারেস্ট থাকে, ভীষণ রকম এদের এ থাকে। এবং এদের মধ্যে ফিমেল এনার্জিও কিন্তু ভীষণ থাকে, মেল ফিমেল বোধ থাকে, তার মধ্যে ফিমেল এনার্জি যেটাকে বলা হয় সেই এনার্জিও কিন্তু ভীষণ রকম থাকে, ঠিক আছে। না, অশ্লেষা যে নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্র যারা জন্মেছে তাদের তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকেই। নাও হাউ উই ক্যান হিল থ্রু অশ্লেষা নক্ষত্র, ঠিক আছে। অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আমরা হিলিং কিভাবে করতে পারি, নাও আমরা সেটা শিখব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে অশ্লেষা নক্ষত্র যেটা আছে, সেই অশ্লেষা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে আর একটা জিনিসও থাকে, ঠিক আছে, তাদের হাত, তাদের হ্যান্ডস, হ্যান্ডস গুলো কিরকম হয়, ভীষণ হিলিং কাইন্ড অফ হ্যান্ডস হয়। দ্যাটস দ্য রিজন এরা কিন্তু ডাক্তার বা কি বলবো সার্জন খুব ভালো হতে পারে, অশ্লেষা নক্ষত্র যাদের জন্ম। সো এখান থেকেই আমাদের নেক্সট কথা, সেটা হচ্ছে কি, নেক্সট জিনিস সেটা, যারা যারা রোগ ভোগ করছো, যারা যারা ভীষণ রকম রোগ ভোগ করছো, যাদের হেলথ খুব কমপ্লিকেটেড হয়ে থাকে, তারা কি করতে পারো, তারা অশ্লেষা নক্ষত্রকে কল করতে পারো। সেটা কি করে কল করতে পারো আমি পরে বলবো, ঠিক আছে। বাট দ্য থিং ইজ, যারা যারা এই জিনিসটাতে মানে এই ডাক্তার বদ্যি এটাতে কনস্ট্যান্ট তোমরা ঢুকে আছো এবং কোনোভাবেই তোমরা বেরোতে পারছো না, তারা কিন্তু অশ্লেষা নক্ষত্রকে কল করতে পারো, ঠিক আছে। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রে, নক্ষত্রকে আর একটা কারণে কল করা যেতে পারে। কোন জিনিসের জন্য অশ্লেষা নক্ষত্রকে কল করা যেতে পারে, যদি তোমার মধ্যে এই রকম ব্যাপার থাকে যে লোকে তোমাকে কিছু বলছে এবং তোমার মধ্যে তাকে কিছু বলার ক্যাপাসিটি নেই, মানে পাতি কথায় তুমি একটা ভালো মানুষ, ঠিক আছে, পাতি কথা তুমি একটা ভালো মানুষ এবং কোথাও না কোথাও তুমি যে কাজগুলো করো সেই কাজগুলো করে তুমি লোককে তো হ্যাপি করতে পারো, বাট এট দ্য এন্ড অব দ্য ডে তুমি নিজেকে হ্যাপি করতে পারো না, ঠিক আছে। তো তুমি নিজেকে হ্যাপি যখন করতে শিখবে তখন তুমি অন্য লোককে হ্যাপি করতে পারবে। একটা কথা আছে যেটা ল অফ অ্যাট্রাকশনে বলা হয়, লার্ন টু সে নো, এটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশনের একটা বড় দিক, না বলতে শেখা, ঠিক আছে। তো সেই জিনিসটা যদি না পারো তাহলে অবশ্যই অশ্লেষা নক্ষত্রকে কল করতে পারো। থার্ড জিনিস কি, থার্ড জিনিস হচ্ছে তোমার যদি এরকম ব্যাপার থাকে যে মিস্টিক জিনিস কিছু শেখার ইচ্ছে আছে, মানে রেইকি, অকাল্ট, কোন ধরনের হিলিং বা কোন ধরনের মেডিটেশন, যোগা, যারা যারা এই ধরনের জিনিসের সঙ্গে কানেক্টেড রয়েছে তারা ডেফিনেটলি আমার বুকিং কমপ্লিট, আচ্ছা, তারা ডেফিনেটলি কি করতে পারো, তারা ডেফিনেটলি এ করে নিতে পারো, কি বলো যাতে এই অশ্লেষা নক্ষত্রকে কল করতে পারো, ওকে। অশ্লেষা নক্ষত্রকে আরো একটা বিশেষ কারণে কিন্তু আমরা কল করতে পারি, ঠিক আছে। যদি এরকম কারোর থেকে থাকে যে মেল ইগো ইজ ভেরি হাই, ঠিক আছে, মেল ইগো অর ফিমেল ইগো ইজ ভেরি হাই, তাহলেও আমরা অশ্লেষা নক্ষত্রকে কল করতে পারি। অশ্লেষা নক্ষত্র কিন্তু ইগো ব্যাপারটা, ইগোইস্টিক ব্যাপারটা থেকে বের করে আনে এবং বের করে এনে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। যদি এরকম কোনো মানুষের থেকে থাকে, যদি এরকম কোনো মানুষের থেকে থাকে যার ডাবল ফেস রয়েছে, বাট তুমি তাকে রেকগনাইজ করতে পারছো না যে এই পার্সনটা ঠিক না ঠিক নয়, আমার মনে হচ্ছে, অনেক সময় হয় না আমরা ফিল করি যে এই পার্সনটা ঠিক ঠিক না, হতে পারে এই পার্সনটা রাইট, আবার হতে পারে এই পার্সনটা ভুল, আমি কি কনফিউজ হয়ে যাচ্ছি, আমি কি বুঝতে পারছি না, এই ধরনের যখন জিনিস হবে, যখন তোমার মধ্যে ক্ল্যারিটির অভাব এবং স্পেসিফিক্যালি কোনো পার্সনকে নিয়ে যে সে ঠিক না, সে ভালো কি মন্দ, তাকে আনমাস্ক করার জন্য, তার অরিজিনাল স্বরূপটাকে জানার জন্য আমরা অশ্লেষা নক্ষত্রকে কল করতে পারি। আর কোন সময় আমরা অশ্লেষা নক্ষত্রকে কল করতে পারি, যখন আমাদের নলেজ, ডিপ নলেজ দরকার, ডিপ নলেজের জন্য কিন্তু আমরা
অশ্লেষা নক্ষত্রকে কল করতে পারি। অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নলেজ যেটা, উইজডম যেটা, সেটাকে বাড়াতে পারি। সমস্ত বাচ্চা যারা পড়াশোনা করছে তারা কিন্তু অশ্লেষা নক্ষত্রকে, অশ্লেষা নক্ষত্রে কলিং করা তাদের জন্য ভীষণ ভালো। ঠিক আছে, যাদের মধ্যে প্রোক্রাস্টিনেশন আছে, ল্যাক অফ ক্ল্যারিটি আছে, কোনো পার্সনকে নিয়ে কনফিউজ, হয়তো ডেটিং করছো সদ্য সদ্য বাট বুঝতে পারছো না দিস পার্সন ইজ রাইট, দিস পার্সন ইজ রং, ক্ল্যারিটির অভাব রয়েছে, ঠিক ভুল কি চলছে, আই এম লিটল বিট কনফিউজ, তখন তোমরা অশ্লেষা নক্ষত্রকে কল করতে পারো। হেলথ নিয়ে যখন দীর্ঘদিন ভুগছো তখন তোমরা অশ্লেষা নক্ষত্রকে কল করতে পারো। যাদের হেলথ প্রবলেম, বাচ্চাদের ক্ষেত্রেও যাদের হেলথ প্রবলেম ছোটখাটো জিনিস নিয়ে হতেই থাকে, তারাও কিন্তু অবশ্যই অশ্লেষা নক্ষত্রকে কল করতে পারো। আরো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রকে কখন কল, হ্যাঁ, ইগো। কোনো মানুষের ইগোর জন্য তুমি সাপ্রেস হয়ে যাচ্ছ বা ইগোর জন্য তোমাদের সম্পর্ক ডিস্টার্ব হচ্ছে, তখন তুমি ডেফিনেটলি কল করতে পারো। লার্ন টু সে নো, না বলতে শেখার জন্য তুমি অশ্লেষা নক্ষত্রকে কল করতে পারো। আরো একটা জিনিস রয়েছে যেটার জন্য অশ্লেষা নক্ষত্রকে কল করা যেতে পারে এবং যেটা খুব খুব প্রায়োরিটি রাখে, ঠিক আছে, সেটা হচ্ছে এনার্জি ব্যালেন্স করার জন্য। ল অফ অ্যাট্রাকশন একটা কথা বলা হয়, ঠিক আছে, ল অফ ব্যালেন্স, ল অফ অ্যাট্রাকশন তখনই ফুলফিল হয় যখন ল অফ ব্যালেন্স থাকে। হোয়াট ইজ ল অফ ব্যালেন্স? মেল অ্যান্ড ফিমেল বোথ এনার্জি শুড বি ব্যালেন্স ইন আওয়ার লাইফ। কোন একটা এনার্জি যদি ডমিনেট করে এবং আরেকটা যদি সাপ্রেস হয়ে যায় তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি আমাদের কাজ করে না। অনেক সময় অনেক মানুষ জিজ্ঞেস করে যে আমার ল অফ অ্যাট্রাকশন কাজ করছে না কেন, তার মেইন মেজর রিজন হতে পারে যে সেই পার্সনটার ল অফ ব্যালেন্স নেই। হতে পারে তার ফিমেল এনার্জি ইজ ভেরি হাই অর এলস মেল এনার্জি ইজ ভেরি হাই, বোথ, শিব শক্তি যেটাকে বলে, বোথ, একদম সুন্দরভাবে দুটো জিনিসকেই আমাদের কম্বাইন্ড করে লাইফে চলতে হবে। ঠিক আছে, তো সেই ব্যালেন্সিং ফ্যাক্টর যেটা, সেটাও কিন্তু অশ্লেষা নক্ষত্র আমাদের মধ্যে প্রোভাইড করে। অশ্লেষা নক্ষত্র কিন্তু ব্যালেন্স ফ্যাক্টরটাকে অনেক বেশি দেয়। স্টুডেন্ট যারা মোবাইল অ্যাডিকশনে প্রচন্ড পড়ে যাচ্ছে, যারা বাইরের দিকে নেশা, যাদের বাহ্যিক জগৎটা খুব বেশি টানে, যাদের রাহু ইজ ভেরি স্ট্রং, ঠিক আছে, এরকম হতে পারে মোবাইল গ্যাজেটস এগুলোকে খুব বেশি প্রায়োরিটি দেয়, পড়ছে না, বা হাজবেন্ড বাড়িতে আসছে টাইম দিচ্ছে না, ফোন ঘাটছে, অন দ্যাট টাইম অশ্লেষা নক্ষত্রকে কল করা যেতে পারে। অশ্লেষা নক্ষত্র অ্যাকচুয়ালি প্রায়োরিটিকে সেটেল করতে মানে হেল্প করে, যে হোয়াট আর মাই প্রায়োরিটিস, সেই প্রায়োরিটিস গুলোকে সেট করতে হেল্প করে। এবং এই বাহ্যিক নেশা যেটা, ঠিক আছে, সেটা মোবাইল হতে পারে, গেম হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, সেই বাহ্যিক নেশাকে দূর করে আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের অন্তর ভিতর থেকে আমাদেরকে আমাদের যেটা করা উচিত আমাদের প্রায়োরিটি, সেই প্রায়োরিটির জায়গাটাকে সেট করে। ঠিক আছে, এবারে বলো এইখানটা ক্লিয়ার, দেন আমি যাব নেক্সট হচ্ছে এতে, ওকে, হাউ টু কল। ঠিক আছে দিদি, ছেলে আইসিএসসি দেবে, পড়াশোনাতে মন দিচ্ছে না, মার্চ মেড রিমেডি পাবার কথা ছিল, কোন মেড রিমেডি পাবো একটু বলবেন? বুঝলাম না সৌমিতা, মার্চ মেড মানে টপিক? হ্যাঁ, টু ডেজ, এই বেশি বেশি লাইক চাই, বেশি বেশি কমেন্টস আর বেশি বেশি লাইক চাই। ঠিক আছে, বেশি বেশি লাইক চাই, বেশি বেশি কমেন্টস চাই। আজকে আমি ট্যারো রিডিং দেবো তাহলে, ঠিক আছে, সরি, অ্যাঞ্জেল রিডিং দেবো। ঠিক আছে, খুব দরকার ছিল আজকে টপিকটা। থ্যাংক ইউ, ট্রিপল টু দেখলাম, ট্রিপল টু দেখলাম, আগেন ট্রিপল টু, হ্যাঁ, ট্রিপল টু খুব ঘোরাফেরা করছে। হার্ড ক্লাসটার বেনিফিটস গুলো বলো আর একবার, বুক করবো। হার্ড ক্লাসটা হচ্ছে যে কোনো ধরনের ম্যানিফেস্টেশনে হেল্প করবে, মানে রিলেশনশিপ ম্যানিফেস্টেশন, পার্সোনাল গ্রোথ, কেরিয়ার, এরকম মাল্টিপল থাকবে। সেই হার্বস গুলো কি কি লাগবে আর কি লাগবে, ক্যান্ডেল লাগবে, সেটা আমি আগে থেকে দুদিন আগে জানিয়ে দেব। যারা ক্লাস বুকিং করবে তারা আমার সাথে বসেই ওখানে পুরো রিচুয়ালসটা করবে, আমি জুমেই শেখাবো, এবং পরবর্তী ক্ষেত্রে আর কখন করতে পারবে সেটা আমি গাইড করে দেবো। ঠিক আছে, যে কোনো প্রবলেম, মানে ধরো সেটা রিলেশনশিপ হোক, কেরিয়ার হোক, বা উইশ ফুলফিলমেন্ট হোক, সেই ধরনের জিনিসের ক্ষেত্রে এই হার্ড রিচুয়ালস গুলো করা হয়। ঠিক আছে, ইমেল আইডি দাওনি বলে কনফার্মেশন পাওনি রিয়া, ডোন্ট ওয়ারি, পেয়ে যাবে। ঠিক আছে, মার্চ মাসে রিমেডি পাওয়ার কথা ছিল, কোন মাসে পাবো, লেখাটা ভুল হয়ে গেছে সৌমিতা, কি রিমেডি আমি বুঝলাম না, তুমি একবার পারলে কালকে টেলিকলিং এ কমিউনিকেট করে নিও। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো।
আমি নিজেই অশ্লেষা নক্ষত্র, খুব ডিপ্রেসড হয়ে আছি দিদি, কিছু ভালো লাগছে না, কিভাবে নিজেকে রাইট পথে আনবো? ঠিক আছে, আমি বলবো পরে, ঠিক আছে? তুমি কে গো, যখন যেটা দরকার হয় হাজির হয়ে যাও রুমে জেনে। অনেক চেষ্টা করছি, মন কিছুতেই ঠিক করতে পারছি না, খুব মনটা খারাপ, অনেক খাটছি, ফল পাচ্ছি না, নেগেটিভ হতে চাই না, তাও মন খারাপ করছে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে একটু বলে দিচ্ছি, আমি মেল আইডি দিয়েছি বাট মেল পাইনি, তাহলে একবার টেলিকলিং এ কমিউনিকেট করে নিও, ঠিক আছে? কি মিষ্টি লাগছে তোমায়, থ্যাংক ইউ। আচ্ছা চল, তো এখানটা ক্লিয়ার, এবারে চলো লেটস গো টু হাউ টু কল অ্যানিমাল স্পিরিট গাইড, বলবো অভ্যাস হয়ে গেছে, হাউ টু কল নক্ষত্রা, ঠিক আছে? কি বলবো, হে অশ্লেষা নক্ষত্র, প্লিজ আমার বডিতে এসো এবং 24 ঘন্টার জন্য আমার বডির অরাতে পুরো মিশে যাও, এবং এই এই রেজাল্ট, এই এই বেনিফিটস যা তোমার রয়েছে, সব বেনিফিটস গুলো আমাকে পেতে হেল্প করো। নক্ষত্রা মেনলি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 24 আওয়ার্স এর জন্যই আমাদের অরাতে লক হয়, ঠিক আছে? সো আমরা এইভাবেই বলবো, হে অশ্লেষা নক্ষত্রা, জাস্ট হ্যান্ডস ফ্লোর ফোল্ড করে বলতে পারো, যেভাবে যাও হ্যান্ডস ওপেন করেও বলতে পারো, কারণ হ্যান্ডস ওপেনে আমরা রেকি প্র্যাকটিস করি, তো যার যেটাতে কমফোর্টেবল, যে হে অশ্লেষা নক্ষত্রা আমার বডিতে এসে উপস্থিত হও, আমার বডির অরাতে মিশে যাও এবং 24 ঘন্টার জন্য স্টে করো, এবং এই এই যা 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 প্রবলেম রয়েছে সেই প্রবলেমস গুলোকে রিজলভ করতে হেল্প করো, ঠিক আছে? পিরিয়ডে করা যাবে, কেমন আছো দিপাই? হ্যালো রুমি, ভালো আছি। প্রক্সি করা যাবে দি আমার মেয়ের জন্য? ডেফিনেটলি করা যাবে, একদম করা যাবে, নক্ষত্রা হিলিং এ প্রক্সি পসিবল, ঠিক আছে? নেকলেসটা দারুণ হয়েছে, এটা আমার গিফটেড বাবু, বিয়ের গিফট, ঠিক আছে? দিদি আমাকে ম্যাজিক অয়েলের ইউজটা একটু বলবেন। সুজাতা তুমি টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ করবে, ওখান থেকে বলে দেবে, ঠিক আছে? আমার এক কাজিন ক্যান্সার পেশেন্ট, খুব খারাপ অবস্থা, কোন রিমেডি করলে কষ্ট থেকে মুক্তি পাবে বলবে? শ্রীরাম জয়রাম যে চ্যান্টিংটা রয়েছে সেই চ্যান্টিংটা। আচ্ছা, জুনে অফলাইন কনসালটেশন দেবে, খুব দরকার, জুনে হওয়াটা খুব চাপবো, জুলাই অগস্টে হয়তো ওপেন হবে, ঠিক আছে? পাশে থেকো দিদি, থ্যাংক ইউ, তোমার সবকিছুই ভালো লাগে। অন্য কারোর জন্য কল করা যাবে? যাবে গো, যাবে। রেকি ফার্স্ট ডিগ্রি কবে আনবে? নেক্সট উইক করে বুকিং দেব। আমি ক্লাসের বুকিং করেছি কিন্তু ফ্রেন্ডের থেকে, কোনো প্রবলেম নেই। ওকে থ্যাংক ইউ, ঠিক আছে? কিভাবে প্রক্সি করব? যদি ধরো তুমি তোমার সন্তানের জন্য করছো, তাহলে বলবে যে হে অশ্লেষা নক্ষত্রা, আমার সন্তান এই নাম, আমার মেয়ে এই নাম, তো তুমি তার এনার্জিতে মিশে যাও, 24 ঘন্টার জন্য লক হও এবং এই এই রেজাল্টস গুলো তাকে দাও, ঠিক আছে? আমি লাইফটা দেখছি, ঠিক আছে, কিছুদিন পরে দেখা হবে, রিচুয়াল জান হবে, একদম। দিদি আমি তোমাকে ভীষণ ভালোবাসি, হ্যালো সুজাতা দিদি, আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো গো, থ্যাংক ইউ। রিতা আন্টি, আঞ্জলকে অ্যাঞ্জেলের মতোই লাগছে, সুদিন পিওর অ্যান্ড বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওরে বাবা রে, কত কত কমপ্লিমেন্ট। 30 ডিগ্রির ক্লাস কবে করবো? রেইকি 30 ডিগ্রির ক্লাস দেবো বাবু, নেক্সট উইকেই রেইকির সব ক্লাসগুলো দেবো। এখনই অরা ক্লিনজিং অয়েলটা বুকিং করলাম দি, হ্যাঁ করতে পারো গো। হ্যালো তাপতি আন্টি, কেমন আছি? ভালো আছি, তুমি কেমন আছো বলো? তুমি আমাকে ভুলে গেছো? না না বনিত, আমি ভুলিনি, তোমার হারটা খুব সুন্দর, কোথা থেকে? আমি নিইনি গো, মানে আমি পারচেস করিনি, আমাকে এটা গিফট করেছিল আমার বিয়েতে। সত্যি তুমি খুব ভালো, যখন দরকার ঠিক এসে হাজির করো, এনে হাজির করো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রোজই কল করা যায়? হ্যাঁ ইন্দ্রনীল, রোজ কল করা যায়। বেবিদের জন্য অয়েল নিয়ে এসো, বেবিদের জন্য ছোট্ট দেখবে একটা সুন্দর শঙ্খের মতো রয়েছে, ঠিক আছে? মানে কি বলবো ওটাকে, তোমরা বেবিদের জন্য যারা যারা প্রোডাক্ট নিতে চাইছো ওই প্রোডাক্টটা নিতে পারো, ঠিক আছে? ওই প্রোডাক্টটা সত্যি ভীষণ ভালো। কাল বুকিং পাইনি, এটা একটু প্রবলেম, বুকিং পাওয়া যায় 10 দিন অন্তরে অন্তরে ওপেন হচ্ছে, তো তখন একবার করে স্ট্রেচটা করো না, ঠিক আছে? আমি রেইকি আবার ক্লাস করতে চাই, তোমার কাছে করা যাবে? হ্যাঁ শিখলে করা যাবে, কোনো অসুবিধা নেই। তুমি সব সময় ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, থ্যাংক ইউ। যে কোনো দিন থেকে স্টার্ট করা যাবে দিদি? হ্যাঁ যে কোনো দিন থেকে স্টার্ট করতে পারো। দিদি ভাই আমি কাল পড়ে গিয়েছিলাম, হাতের ফিঙ্গারের হাড্ডিটা ভেঙে গেছে, কাল পাটনা যাব, অপারেশন করতে যাব, ব্লেসিংস করো প্লিজ, ডিভাইন ব্লেসিংস, থ্যাংক ইউ। ম্যাজিক অয়েল কাজ করছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রিভিউ, ঠিক আছে? চেম্বারে গেলে প্রোডাক্ট সবগুলো পাবো তো? জুনে ইন্ডিয়া যাব। কৃষ্ণা জুন থেকে চেম্বার ওপেন হবে, কিন্তু কিরকম ওপেন হবে জানো তো? সপ্তাহে হয়তো একদিন বা দুদিন করে ওপেন হবে, ঠিক আছে? তারপরে গিয়ে হয়তো একবারে ওপেন হবে। যা লাকিলি এখানে কমেন্টস আসতে জাস্ট শো করছে, শুরু করেছে, ও বাবা শান্তি। দিদি ভাই আমি কাল পড়ে গিয়েছিলাম, এটা পড়লাম, থ্যাংক ইউ পিয়ালি, ম্যাজিক অয়েল পুরো চুমু,
যেদিন করেছি পরের দিন প্রমোশন। থ্যাংক ইউ সো মাচ, আমি ভীষণ ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ, মানে তোমাদের এই কথাগুলোই হচ্ছে আমার কাছে কি বলবো, এটাই অনেক 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 এ। ঠিক আছে, হিলিং নিলে কি অবস্ট্রাকল দূর হবে? হ্যাঁ, হিলিং নিলে অবস্ট্রাকলটা দূর হয়। ঠিক আছে, আচ্ছা চল এবারে এই এই টপিকটা থেকে সরলাম, সরে আর একটা টপিক নিয়ে আজকে একটুখানি কথা বলি। আজকের টপিক হচ্ছে হাউ টু ক্লিন দ্য নেগেটিভিটি। এতজন বলে আমি নেগেটিভিটিতে ভুগছি, আমার আমার নজর দোষ লেগে যাচ্ছে, আমার বাচ্চার নজর দোষ লেগে যাচ্ছে, সমস্যা হচ্ছে, এরকম বলে। তো তো তাদের জন্য আজকের রিমেডি এবং তার সঙ্গে সঙ্গে হাউ টু রিমুভ দ্য ব্লকেজ, ব্লকেজ অবস্ট্রাকল কিভাবে রিমুভ করা যেতে পারে আজকে সেটার উপরে লাইভ করছি। ফাটাফাটি লাইভ হবে, বা হাত দিয়ে খাতায় লিখে দেবো, ইট উইল ওয়ার্ক লাইক ম্যাজিক। ওয়ান আওয়ার টু আওয়ার্স এর মধ্যে এটা রেজাল্ট পাওয়া যায়। অ্যান্ড ট্রাস্ট মি, ইট ইজ ম্যাজিক্যাল, দিস মন্ত্রা ইজ ম্যাজিক্যাল। ঠিক আছে, এবার যে জিনিসটা বলার সেটা হচ্ছে কি করতে হবে। একটা কাঁচের গ্লাস নিতে হবে, এরকম ছোট্ট কাঁচের গ্লাস নিয়ে গ্লাসের দিকে তাকাতে হবে, তাকিয়ে বলতে হবে কালি ম্যাজিক বিগিন নাও, কালি ম্যাজিক বিগিন নাও, কালি ম্যাজিক বিগিন নাও। কতবার বলতে হবে? 64 times বলতে হবে, হাতে গুনে 64 times কালি ম্যাজিক বিগিন নাও বলবে। জলটা কেউ খাবে না, সেই জলটাকে বাড়ির চারপাশে ভালো করে ছিটিয়ে দেবে। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে এটা, প্রথম কাজ জলের কাজ। ঠিক আছে, বাড়ির চারিদিকে সুন্দর করে ছিটিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে কালি ম্যাজিক বিগিন নাও, ওটা বলে ছিটিয়ে দিলে। দেন নেক্সট কাজ, যেটা নেক্সট কাজ হচ্ছে কালি ম্যাজিক বিগিন নাও ছিটিয়ে দেওয়ার পরে তোমাকে বাড়িতে আসতে হবে, বাড়িতে এসে ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে। ঠিক আছে, বাড়িতে এসে যে কোনো দিন থেকে করা যাবে, স্নানের আগে করবে জলের কাজটা, বাড়িতে আসবে ফ্রেশ হবে, স্নান করবে, হাতে ব্ল্যাক কালারের ধাগা পরবে। ঠিক আছে, হাতে ব্ল্যাক কালারের ধাগা পরবে, যে ধাগাটা পরবে তাতে তিনটে নট বাঁধবে, তিনটে নট বাঁধবে। ভালো করে শুনে নাও, শুনে নিয়ে রিমেডিটা করো, ইট উইল ওয়ার্ক লাইক ম্যাজিক। ঠিক আছে, এইভাবে চুটকিতে কাজ হবে। সো একটা কালো ধাগা নেবে, কালো ধাগাতে তিনটে গিট দেবে, তিনটে গিট দিয়ে বাঁ হাতে পরবে, ছেলে মেয়ে নির্বিশেষে বাঁ হাতে। ঠিক আছে, বড় ছোট সবাই পড়তে পারবে। যখন ধাগাটা পড়ছো, কনস্ট্যান্ট ইউ হ্যাভ টু চ্যান্ট কালি ম্যাজিক বিগিন নাও, কালি ম্যাজিক বিগিন নাও, কালি ম্যাজিক বিগিন নাও, এইভাবে চ্যান্ট করে হাতে পড়বে। ঠিক আছে, তিন দিন তোমাকে পরপর 10 মিনিট 15 মিনিট মতো বসতে হবে, কাউন্টিং এর কোনো ব্যাপার নেই, ওই ধাগাটা পরেই থাকবে তিন দিন। এবং ওই তিন দিন কিন্তু তোমাকে আগে কালি ম্যাজিক বিগিন নাও চ্যান্টিং করতে থাকতে হবে। ঠিক আছে, হাতে পড়া থাকা কালি নেই, কালি ম্যাজিক বিগিন নাও এইভাবে পড়তে থাকবে। দেন নেক্সট হোয়াট ইউ হ্যাভ টু ডু আফটার 3 days, মানে আজ যদি করি তাহলে আজ কাল পরশু, তিন দিন চলে গেল, তারপরের দিন মানে রবি সোম মঙ্গল বুধবার দিন তোমাকে কি করতে হবে, ধাগাটাকে খুলতে হবে, খুলে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিতে হবে বা জলে ভাসিয়ে দিতে হবে। ঠিক আছে, এইটা যদি করা যায়, কালি ম্যাজিক বিগিন নাও এর অনেকগুলো কাজ আছে, এবারে কি কাজে এই দুটো ইউজ হবে আমি সেটা বলি। প্রথম কাজ হচ্ছে তোমার বাড়ির চারপাশটাকে লক করে দেওয়া, নেগেটিভিটি দূর করা, বাড়িতে পজিটিভ এনার্জির আগমন আসা। ঠিক আছে, যখন জলটা ছিটোচ্ছ, জলটা ছিটানোর পরেই বাড়িতে যারা থাকবে তারা রিমেডি করবে, জলটা ছিটিয়ে আগে বাড়িটাকে লক করবে, হাতে ধাগা পরবে, বডির মধ্যে যা নেগেটিভিটি রয়েছে, যা নজর দোষ রয়েছে, যা লোকের নেগেটিভিটি যেটা তোমার অরাকে এফেক্ট করেছে, সমস্তটা ভ্যানিশ হয়ে যাবে, সমস্তটা চলে যাবে। তারপর যেই মোমেন্টে চলে গেল, রিমেডি হয়ে গেল, তারপর থেকে তোমরা যে কোনো সময় কালি ম্যাজিক বিগিনস নাও চ্যান্ট করতে পারো। কালি ম্যাজিক বিগিনস নাও এর অনেক 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 পজিটিভ রেজাল্টস রয়েছে। প্রথম পজিটিভ রেজাল্টস হচ্ছে নেগেটিভিটি দূর করা, যেটা আমি বলে দিলাম অলরেডি। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোনো অবস্ট্রাকল রিমুভ করা। তো ধরো তুমি বিজনেস করছো, অবস্ট্রাকল আসছে, ধরো তুমি জব করছো, অবস্ট্রাকল আসছে, যে কোনো জিনিস করছো, ঠিক আছে, অবস্ট্রাকল রয়েছে, এরকম যদি ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক তুমি দেখো যে অবস্ট্রাকল আসছে, তাহলে প্রথম দুটো প্রসিডিওর করে নেবে আগে, তারপরে তুমি যে কোনো দিন কালি ম্যাজিক বিগিন নাও চ্যান্ট করতে থাকো, অফিসে যাওয়ার আগে, ব্যবসাতে বসার আগে চ্যান্ট করতে থাকো, যে কোনো অবস্ট্রাকল দূর করতে হেল্প করে। তুমি যদি দেখো রিপিটেটিভ প্যাটার্নে তোমার ভোগান্তি হচ্ছে, কোনো কাজ স্মুথলি হয় না, দেন কালি ম্যাজিক বিগিন নাও অসম্ভব ভালো কাজ করে। কালি ম্যাজিক বিগিন নাও এর আরো আরো অনেকগুলো উপকারিতা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে শনি রাহু কেতু
এই ধরনের দুষ্ট গ্রহ, শনি যদিও দুষ্ট গ্রহ নয়, কর্মের গ্রহ, আমি খুব ফলো করি শনি গ্রহকে, বাট যাই হোক যারা খুব কট্টর গ্রহ, শনি তো কট্টর গ্রহ যে রেজাল্ট দিয়েই ছাড়ে, সো রাহু কেতু এই ধরনের গ্রহ যারা ম্যালিফিক হয়ে আছে, যারা নেগেটিভিটি দিচ্ছে, তাদের নেগেটিভিটি সরাতেও কালী ম্যাজিক বিগিন নাও অসম্ভব ভালো রেজাল্ট দেয়, অসম্ভব ভালো রেজাল্ট দেয়। যদি বাড়িতে নতুন কোন প্রোডাক্ট পারচেস করে আনছো, নতুন কিছু আনছো, যদি নতুন কিছু করছো যেটা দেখে মানুষ তোমার প্রতি জেলাস হচ্ছে, নতুন নতুন করে তুমি অ্যাচিভমেন্ট করছো আর নতুন নতুন করে তোমার শত্রু বাড়ছে, যেটা খুব স্বাভাবিক, তো তাহলেও কালি ম্যাজিক বিগিনস নাও খুব ভালো হেল্প করে। রাত্রে ঘুম আসে না, রাত্রে ঘুম আসে না, তখনও কালি ম্যাজিক বিগিনস নাও উইল ওয়ার্ক লাইক ম্যাজিক। ইনসমনিয়া, ইনসমনিয়াতে দারুণ কাজ করে, যেরকম ভাবে অ্যাসপেন কাজ করে সেইভাবেই কিন্তু কালি ম্যাজিক বিগিন নাও ইনসমনিয়াতে দারুণ রেজাল্ট দেয়। ঠিক আছে, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে ফিয়ার, কোন জিনিস দেখে ভয় পেয়ে যাওয়া, সাডেন শক, ফিয়ার, এই ধরনের কেসেসেও কিন্তু কালি ম্যাজিক বিগিনস নাও অসম্ভব ভালো রেজাল্ট দেয়। তো সেই ধরনের জিনিসের ক্ষেত্রে যেগুলো প্রবলেম হচ্ছে, মানে ধরো কোনো কিছু দেখেই তুমি ভয় পেয়ে যাও, তুমি ভয় পাচ্ছ, তোমার বাচ্চা ভয় পায়, বাইরে একা যেতে ভয় পায়, বাথরুম যেতে ভয় পায়, বা ছোটখাটো জিনিসে ভয় পেয়ে যায়, হঠাৎ করে একটা শকড হয়ে যায়, সেক্ষেত্রেও কালি ম্যাজিক বিগিন নাও ওয়ার্ক উইল ওয়ার্ক ম্যাজিক্যালি। ঠিক আছে, ম্যাজিক্যালি ইট উইল ওয়ার্ক, একদম মানে বা হাত দিয়ে আমি লিখে দিচ্ছি, ইট উইল ওয়ার্ক ম্যাজিক্যালি। যাদের যে কোনো কাজ শুরু করতে যাওয়ার আগে বা শুরু হয়ে গেছে কিন্তু কাজটা হতে হতে ডিলে হচ্ছে, কাজটা হতে হতে গিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এইরকম যাদের যাদের হয়, কালি ম্যাজিক বিগিন নাও অসম্ভব ভালো কাজ করে। কোন কোন সময় আমার কাছে কিছু মানুষ আসে যারা বলে তন্ত্র সাধনা, তন্ত্রকে তো আমি একদম ডিনাই করতে পারবো না, আমি যদি বলি তন্ত্র নেই তাহলে ভুল। হ্যাঁ, কিছু মানুষ সেটা নেগেটিভ নেগেটিভ মানে মিথ্যে কথা বলে টাকা নিতে চায়, বাট অরিজিনাল যারা তন্ত্র সাধক হয় তাদের কিন্তু তন্ত্রের ক্ষমতা প্রচুর। সেই ধরনের নেগেটিভ তন্ত্র যারা করে সেই নেগেটিভিটি থেকেও দূর করতে কিন্তু কালি ম্যাজিক বিগিনস নাও উইল ওয়ার্ক ম্যাজিক্যালি। যে বাড়িতে এরকম দেখা যায় ব্যাক টু ব্যাক মৃত্যু হচ্ছে, কোন কারণবশত ব্যাক টু ব্যাক মৃত্যু হচ্ছে, এ মারা যাচ্ছে না সে মারা যাচ্ছে, কালি ম্যাজিক বিগিন নাও উইল ওয়ার্ক ম্যাজিক্যালি ফর দেম। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে এরকম যদি দেখা যায় যে কোনো একটা বাড়ি আছে, সেই বাড়িতে কনস্ট্যান্ট ফিয়ার, কনস্ট্যান্ট নেগেটিভিটি, কনস্ট্যান্ট ঝামেলা এইগুলো চলছে, তাহলে কালি ম্যাজিক বিগিন নাও উইল ওয়ার্ক ইমিডিয়েটলি। ঠিক আছে, তাদের জন্য এটা ভীষণ 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 ভালো রেজাল্ট দেয়। কারোর যদি এই রকম হয়, ঠিক আছে, চুজিং করতে, সাবজেক্ট চুজিং করতে কনফিউশন হচ্ছে, কি নিয়ে পড়বো কনফিউশনস হচ্ছে, কি এ নিয়ে রাস্তায় এগোবো কনফিউশনস হচ্ছে, নাথিং ইজ ওয়ার্কিং, তখন কালি ম্যাজিক বিগিনস নাও উইল ওয়ার্ক ম্যাজিক্যালি। ঠিক আছে, সো কালি ম্যাজিক বিগিন নাও জাস্ট চ্যান্ট, বাট তার আগে এই দুটো রিচুয়ালস করে নেবে, করে নিয়ে চ্যান্টিং এ যাবে, দেন সি হাউ ইট উইল ওয়ার্ক। ঠিক আছে, প্রক্সি করা যাবে, ডেফিনেটলি প্রক্সি করা যাবে, একদম করা যাবে, প্রক্সি চ্যান্টিং পসিবল। ঠিক আছে, সুমিতা, আমি এডুকেশনের উপর একটা লাইভ করেছিলাম যেটা অলরেডি ইউটিউবে আছে, একটা সুন্দর করে পুরো একদম বোঝানো লাইভ, প্লিজ দেখে নিও। ঠিক আছে, হ্যালো সন্মিতা, কেমন আছো? হাই সুস্মিতা, টাইম অফ বার্থটা 00 সেকেন্ড দেওয়া আছে, যেখানে 01 সেকেন্ড হবে, কোনো অসুবিধা নেই, আমি এমনিতেই যে টাইম দেওয়া হয় সেই টাইম ধরে করি না, 2-1 মিনিট 5 মিনিট আমি অ্যাডজাস্ট করে নিয়ে করি, মানে তুমি ধরো আমাকে দিলে সাত ভোরবেলা 3টে হয়েছো, এরকম হতে পারে না যে কেউ 7:30 হবে, খুব রেয়ার কেসে হয়, তো তুমি যখন প্রশ্নটা দিচ্ছ আমি তখন আরপির সঙ্গে ওটাকে সেট করি। ঠিক আছে, যদি দেখি যে আরপির সাথে সেট হচ্ছে ফেয়ার এনাফ, যদি না হয় লিখে দিই যে তোমার টাইম ভুল আছে, আমি হোড়ারি বা এ দিয়ে চার্ট দিয়ে কি বলো ওটাকে, হোড়ারি চার্ট বা টাইম চার্ট দিয়ে প্রসিড করছি। ঠিক আছে, সেটা আমি বলে দিই, কারণ যদি তোমরা যে টাইম দাও সেটাতে প্রেডিকশন দিই সব ভুল হবে, মোটামুটি সবারই 1-2 মিনিট এদিক ওদিক থাকে যেটা অ্যাডজাস্ট করা হয়, কিন্তু যদি অনেকটা হয় ধরো 15-20 মিনিট আধা ঘন্টা এদিক ওদিক, তখন হোড়ারি করেই প্রসিড করি। ঠিক আছে, লাইভ থাকবে তো দি? হ্যাঁ থাকবে, 2 ইয়ার ধরে কম্পিটিটিভ